বন্ধাত্ব বা ইনফার্টিলিটি এখন একটি অতীব গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে এই মুহূর্তে 10 থেকে 15% দম্পতি কোনো না কোনোভাবে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের শিকার। আমাদের মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো দম্পতির স্ত্রীর বয়স 35-এর কম হয়, তাহলে 1 বছর চেষ্টা করার পরে যদি তাদের বাচ্চা না আসে, তাদেরকে আমরা ইনফার্টাইল বা বন্ধাত্ব বলি এবং তাদের চিকিৎসা শুরু করি। যদি ফিমেল পার্টনার বা ওয়াইফের বয়স 35-এর বেশি হয়, তাহলে 6 মাসের পরে যদি তাদের বাচ্চা না আসে, সন্তান না আসে, আমরা তাদের চিকিৎসা শুরু করি। প্রথমেই বলে রাখি, বন্ধাত্ব এবং তার চিকিৎসা নিয়ে অনেক রকম মিথ বা ভুল ধারণা মানুষের মধ্যে আছে। এটা এক ধরনের বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, তাই পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তখন আমরা তাদের কিছু ইনভেস্টিগেশন বা টেস্ট করি, যেগুলো কিন্তু খুব কস্টলি বা খুব দামি তা কিন্তু নয়। করে আমরা প্রথমে নির্ণয় করি কি কারণে এটা হচ্ছে না। আর একটা কথা বলে রাখি যে এক্ষেত্রে মেল এবং ফিমেল, স্বামী এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই সমস্যা থাকতে পারে, এবং আমরা সমস্যাটা ডিটেক্ট করার পরে তার চিকিৎসা যে পদ্ধতি সেটা স্থির করি। সেই স্থির করাটা 4 রকম মেথড আসে মোটামুটি। একটা হচ্ছে শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা এবং ইঞ্জেকশন দিয়ে, সেটাকে বলে ওভারেশন ইন্ডাকশন। আর একটা গ্রুপ অফ পেশেন্ট, সেখানে আমরা করি ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি। আর একটা গ্রুপ অফ পেশেন্ট যেখানে আমরা করি IUI বা ইন্ট্রাইউটারিন ইনসেমিনেশন। আর একটা গ্রুপ অফ পেশেন্ট যেখানে আমরা করি IVF বা ICSI, যেটাকে চলতি পরিভাষায় লোকজন বলে থাকেন টেস্ট টিউব বেবি। ফলে সব ক্ষেত্রেই যে পেশেন্টদের টেস্ট টিউব বেবি করতে হবে বা খরচা সাপেক্ষ চিকিৎসা লাগবে তা নয়, অনেক ক্ষেত্রেই বাকি যে 3 ধরনের চিকিৎসা যেখানে খরচা অপেক্ষাকৃত কম, সেখানেও প্রেগনেন্সি আসতে পারে। এবং আমরা এই চিকিৎসাগুলো সবটাই করে থাকি, এবং আমরা চেষ্টা করি যাতে সেই খরচাটা দম্পতিদের সাধ্যের মধ্যে থাকে। এবং আমরা দেখেছি ঠিকঠাক পদ্ধতি মেনে যদি চিকিৎসা করা যায়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে। হ্যাঁ, এটা হয়তো 100% নয় সাকসেস, তবে এত খারাপও নয়। আমরা একটা দেখেছি, যদি প্রতি 10 জনকে আমরা চিকিৎসা দিই, 6 জন বা 7 জন অবধি আমরা কিন্তু সফলভাবে চিকিৎসা দিতে পারি যাতে তারা বাচ্চা পান। ফলে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা এটাই পরামর্শ দেব যে যদি তাদের কোনো সমস্যা থাকে, তাহলে প্রপারলি যারা এই ধরনের চিকিৎসা করেন তাদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন। আগে দেখুন আপনার কী ধরনের সমস্যা আছে সেটা জেনে নিন, তারপরে জেনে নিন তার কী কী চিকিৎসা পদ্ধতি আছে, কত খরচ পড়বে এবং কতটা সাফল্যের সম্ভাবনা আছে, তারপরে আপনি সিদ্ধান্ত নিন কী ধরনের চিকিৎসা করাবেন। এখানে কোনো জোড়াজুড়ি বা কোনো লুকোছবির কোনো প্রশ্ন থাকে না, তার কারণ যার উপরে চিকিৎসা হচ্ছে তার জানার অধিকার আছে কী ধরনের চিকিৎসা তাকে দেওয়া হবে। এবং আমরা এই ধরনের চিকিৎসাগুলো দিতে থাকি, এবং টেস্ট টিউব বেবি বা ICSI-র সবচেয়ে ভালো ভালো যে টেকনিক বা লেটেস্ট টেকনিক সেগুলো আমরা দিই। যেমন কতগুলো এক্সাম্পল আমরা দিতে পারি, যে যদি কারোর বাইল্যাটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকে, অ্যাবসেন্ট থাকে, আগে ভাবা হতো এদের কোনো চিকিৎসা নেই, কিন্তু যথেষ্ট ভালো চিকিৎসা আছে, এটা সম্ভব। আরও একটা জিনিস আমি হাইলাইট করবো, সেটা মেল ফ্যাক্টর, অনেক পুরুষের শুক্রাণু থাকে না, অ্যাজোস্পার্মিয়া বলে, সেক্ষেত্রেও কিন্তু একটা সময় ডোনার সিমেন ছাড়া কোনো রাস্তা থাকতো না, এখন কিন্তু আমরা তাদের শুক্রাণু দিয়ে বাচ্চা আসার ব্যবস্থা করতে পারি। কিন্তু সেটা বেশ কিছু পদ্ধতি আছে এবং বেশ কিছু টেস্টের পর আমরা বলি সেটা আমরা করতে পারবো, কিন্তু তার আগে পেশেন্টদের আমাদের কাছে আসতে হবে। এছাড়াও যদি কোনো পেশেন্টের থার্ড পার্টি ART বলে বা থার্ড পার্টি রিপ্রোডাকশন বলে, কেউ ডোনার ওসাইট চাইছেন, ডোনার স্পার্ম চাইছেন বা সারোগেসি, তার ব্যবস্থা আমরা সাধারণত করে থাকি। ফলে এই ধরনের কারো দরকার থাকলেও তারা যোগাযোগ করতে পারে, এবং আমি আগেও বলেছি যে প্রপার কাউন্সেলিং এর পরে কিন্তু আমরা চিকিৎসার পদ্ধতি ঠিক করি। তাই বলবো যে বাড়িতে বসে না থেকে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে কিন্তু সবারই সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, পেশেন্টদেরও সুবিধা হবে, এবং আমরা তাদের জানাবো ঠিকঠাক কী ধরনের চিকিৎসা তাদের লাগবে, সেই অনুযায়ী আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করব। নমস্কার।